হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অন্তরা, আর আজকে চলে এসেছি একটা কুইক ফিক্স সিরিজের নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তুমি দেখেছো অলরেডি যে প্রত্যেক ডান্সারের জন্য কী কী অর্নামেন্টস কিনে রাখলে তোমাদের অনেক বছর অনেক ডান্সে তোমরা ইউজ করতে পারো, সেরকম একটা লিস্ট আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ জানিও। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে এই অর্নামেন্টস বাদ দিয়েও আরও অনেক জিনিস আছে ছোটোখাটো, যেগুলো কি না অর্নামেন্টসের থেকেও অনেক ইম্পর্টেন্ট প্রত্যেক ডান্সারের জন্য। আর প্রত্যেক ডান্সারের কাছে কিন্তু এই জিনিসগুলো থাকা খুব জরুরি। তোমরা জানোই না যে কখন কোনটা কাজে লেগে যেতে পারে, তো সেগুলো কিন্তু কিনে রাখা খুব নেসেসারি। সো কী এমন সেই জিনিসগুলো, সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট ফার্দার আডু লেটস মুভ অন টু দ্য ভিডিও। তো আমি যাতে মিস আউট না করি আমি অলরেডি একটা খাতায় লিখে রেখেছি। সো প্লিজ এক্সকিউজ মি ইফ আই লুক ডাউন, বিকজ আমি খাতা দেখে তোমাদেরকে আজকে বলবো। সো সবার প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ একটা খোপা। আমাদের সব ডান্সারদেরকেই চুল খুলে আমরা যেমন ইচ্ছা ডান্স করি না, তো মানে যেটা যেই ডান্সের দরকার সেরকমভাবেই সাজি। তো যে কোনো ক্লাসিক্যাল ডান্স বলো, ক্রিয়েটিভ ডান্স বলো, রবীন্দ্রনৃত্য, নজরুলনৃত্য, সব কিছুতেই আমরা প্রেফার করি একটা খোপা বাঁধা। সো আমি বলবো তোমরা খোপা কিনতে পারো, যেটা একদম রেডিমেড একটা ফলস খোপা কিনতে পাওয়া যায় সেরম কেনো। বাট আমি ওটা বহুদিন আগে ইউজ করা ছেড়ে দিয়েছি। আমি এখন যেটা ইউজ করি ইটস ডোনাট। তো এই ডোনাটটা ক্লাসিক্যাল ডান্সাররাও ইউজ করে এবং সব রকম ডান্সাররা কিন্তু ইউজ করতে পারে। তো এটা তোমরা ইন রেগুলার লাইফও ইউজ করতে পারো, কোনো বিয়ে বাড়ি, ওকেশন, সব জায়গায়। তো আমি বলবো তোমরা একটা ভালো ডোনাটে ইনভেস্ট করো রাদার দ্যান বাইং খোপা, বিকজ ওটা খুব আনন্যাচারাল দেখতে লাগে। নেক্সট হচ্ছে কাটা ক্লিপ সেফটি পিন। তো তোমরা নিশ্চয়ই জানো এটা কতটা ইম্পর্টেন্ট, আর ইউ ক্যান নট হ্যাভ এনাফ অফ দিস, বিকজ তুমি যতই কেন না কেন প্রত্যেক ফাংশন প্রত্যেক প্রোগ্রামের পর সবই যেন হারিয়ে যায়, সবই যেন কমে যায়। সো একদম ভালো কাটা ক্লিপ সেফটি পিন নিজেদের কাছে ভালো করে স্টক করে রাখো, বিকজ ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর লাগবে হচ্ছে রাবার ব্যান্ড। তোমরা মোটা ভালো টাইট রাবার ব্যান্ড অলওয়েজ রাখবে, যেটা কিনা রেগুলার ইউজের জন্য নয়, একেবারে ডান্সের জন্য একদম আলাদা একটা কিটি ব্যাগ বানাও যেখানে কিনা এই জিনিসগুলো সেপারেটলি রাখবে। নালে কিন্তু দুটো জিনিস একদম গোলমাল হয়ে যাবে, ডান্সের সময় তোমরা কিচ্ছু খুঁজে পাবে না। সো আমি যেমন ছোটোবেলায় অনেক ভুল করেছি, আস্তে আস্তে আমি শিখতে শিখতে ওগুলোকে একদম আলাদা করে দিয়েছি। ডান্সের ব্যাগ ইজ টোটালি ডিফারেন্ট, ডান্সের আয়না, চিরুনি, এভরিথিং ইজ ডিফারেন্ট। এরপর হচ্ছে কোম। তো তোমরা কীরকম ধরনের কোম কিনলে তোমাদের হেল্প হতে পারে, একটা আমি বলবো যে আমি অলরেডি আমার ভিডিওতে এর আগেও শেয়ার করেছি, একটা চিরুনি হয় যেটার চিরুনিগুটটা একদমই সরু সরু আর ওটার পেছনে একটা পয়েন্টেড দিক রয়েছে, এটা খুব সুবিধা হয় চুল বাঁধতে। সো এটা কীভাবে ইউজ করতে হয় আমি এর আগে অনেক হেয়ারস্টাইল ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তো সেগুলোকে দেখো। ওই একটা চিরুনি কিনতে পারো, আরেকটা কিনবে একটু মোটা চিরুনি, কারণ তোমরা যখন চুল টুল বেঁধে রইলে তারপর যখন তোমরা চেঞ্জ করবে তখন কিন্তু চুল আঁচড়াতে খুব অসুবিধা হয়ে যাবে, সেই সময় কিন্তু কাজে লাগবে মোটা চিরুনি। এরপর আসছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কালো কার্ড। যাদের খুব ভারী চুল, বড় চুল, তাদের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেক উঁচুতে যখন আমরা খোপা করি তখন গার্ডার দিয়ে কিছুতেই বাধা যায় না, ওটা বারবার ভাড়ে নেমে আসে, সেই সময় যেটা কাজে লাগে সেটা হচ্ছে কালো কার্ড। আর কালো কার্ড তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর কত রকম কাজে ইউজ হতে পারে কালো কার্ড। সো অলওয়েজ অলওয়েজ কিপ অনেক কালো কার্ড। নেক্সট হচ্ছে কটনের সায়ার দড়ি। সায়ার দড়ি অনেক রকম হয়, ওই গেঞ্জি মেটেরিয়ালে যেটা, ওটা প্লিজ ইউজ করো না। আর সায়ার দড়ি মানে আমি বলছি না যে যখন তোমরা সায়া পরবে সেটার যে দড়ি সেটা নয়, সায়ার দড়ি আলাদা করে কিনে নিজের কাছে রেখে দেবে, বিকজ যখন তোমরা শাড়ি পরলে, অনেক স্পেশালি আমি বলবো যারা ছোটরা আছো, বড়দের শাড়ি যখন আমরা পরিয়ে দিই ওদেরকে, ওদের শাড়িটা কিন্তু খুব কষ্ট হয় ওদের কোমরে ধরে রাখতে, সেই সময় সেই কুচির ওপর যদি আমরা একটা সায়ার দড়ি টাইট করে বেঁধে দিই ওরা অনেক বেশি কমফোর্টেবল এবং কনফিডেন্ট হতে পারে। অ্যান্ড আমি নিজেও যখন লেহেঙ্গা পরি, প্রচুর ভারী লেহেঙ্গা আর ওড়না থাকে, সব কিছু থাকে, একটা টেন্ডেন্সি থাকে যে আমি যতই ওপরে পরি লেহেঙ্গাটা বারবার নিচের দিকে নামতে থাকে, সেই সময় কিন্তু আমি নিজেও সায়ার দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিই। নেক্সট হচ্ছে আলতা।
বা মার্কার। আমরা আগে ছোটবেলায় আলতা পরেই অভ্যস্ত ছিলাম, আলতা হাতে আঁকতাম, পায়ে পড়তাম। বাট এখন আমি যেটা করি, হাতে আমি আর আলতা ইউজ করি না, বিকজ আমি অনেক ছোট থেকে নিজের মেকআপ নিজে করি, যার ফলে আমি সবসময় লাস্ট অপশন রাখতাম আলতা পরা। আর গরমকালে ইটস ভেরি ডিফিকাল্ট, আলতা পুরো মুখে একদম ঘেটে যাতা অবস্থা হয়ে যায়। তো আমি প্রেফার করি রেড মার্কার পেন ইউজ করা, যেটা খুবই ইজি, বাচ্চারা নিজেরাও নিজেদের হাতে করে নিতে পারবে, একদম মানে মাটি ঘর বাড়ি কিচ্ছু নোংরা হওয়ার কোনো চান্স নেই, ইটস ভেরি ইজি টু ইউজ। তো তোমরা মার্কার বা আলতা কিন্তু অলওয়েজ রাখবে। এরপর আমি বলবো তোমরা ওড়না রাখতে পারো, তিনটে একদম বেসিক ওড়না, একটা সিলভার, একটা গোল্ডেন আর একটা রেড। এই তিনটে কালারের ওড়না একদম বেসিক তোমরা যদি রাখো, অনেক রকম কাজে কিন্তু এটা ইউজ করতে পারো তোমরা। এরপর আমি চুলের রিলেটেড তো সব কিছুই বলে দিলাম, দুটো এক্সট্রা জিনিস বলবো, সেটা হচ্ছে ফলস চুল। তোমরা লম্বা ফলস চুল যারা বিনুনি করতে চাও কোনো ডান্সে, সেই ডান্সে ওই ফলস চুল ইউজ করে বিনুনি করতে পারো। আর বিনুনি করলে তার নিচে আরও একটা জিনিস লাগবে, দ্যাট ইজ টারসেল, বা আমরা ভরতনাট্যমে ওগুলোকে কুঞ্জলাম বলে থাকি। তো সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা কিনে নিতে পারো, সেটা অপশনাল। ডেফিনেটলি আমার বহুদিন বিনুনি আর টাসেল কোনোটাই ইউজ করা হয় না। এরপর খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেগিংস। তোমরা চুড়িদার বা লেগিংস কী রেখে দিতে পারো, একটা তোমরা হোয়াইট, একটা রেড অ্যান্ড একটা ব্ল্যাক, এই তিনটে কালার। ব্ল্যাকটা না রাখলেও চলে, বিকজ আমরা ডান্সে জেনারেলি ব্ল্যাকটা প্রেফার করি না, বাট হোয়াইট অ্যান্ড রেড এই দুটো কালারের লেগিংস তোমরা রেগুলার ওয়্যারের যে লেগিংস সেটা নয়, একেবারে আলাদা করে ডান্সের জন্য সেপারেট ইউজের জন্য রেখে দাও রেড একটা হোয়াইট লেগিংস। এরপর বলি কী কী শাড়ি তোমরা রেখে দিলে অনেক রকমভাবে ইউজ করতে পারো। প্রথমত রবীন্দ্রনৃত্যতে আমরা ইউজ করে থাকি বেসিক্যালি সাদা লালপার শাড়ি, সেটা তোমরা কটনের সাদা লালপার, সিল্কের, সিনথেটিক, যে কোনো সাদা লালপার শাড়ি তোমরা তোমাদের পছন্দ মতো কিনে রেখে দিতে পারো। আরেকটা রাখতে পারো লাল আর হলুদ, মানে হলুদ শাড়ি লালপার একটা শাড়ি, যেটা তোমরা অনেক নজরুল নৃত্যতে ইউজ করতে পারো, সেটা ফোক ডান্সেও ইউজ হতে পারে। আর ফোক ডান্সের জন্য তোমরা একটা যে কোনো ছাপা শাড়ি বা চেক শাড়িগুলো রেখে দিতে পারো, যেটা একটুখানি গ্রাম্য লুক আছে, সেই শাড়িগুলো কিন্তু ফোক ডান্সে ইউজ হয়ে থাকে মেইনলি। তো তোমরা এরকম একটা শাড়ি ডান্সের জন্য একেবারে আলাদা করে রাখতে পারো। তো এরপর আমরা আসছি ব্লাউজের ব্যাপারে। তো ব্লাউজটা আমি বলবো, আমরা জেনারেলি আমি আমার লাইফে যেগুলো আমি দেখে এসেছি, একটা নর্মাল গ্লাস হাতা ব্লাউজ আর একটা থ্রি কোয়ার্টার রেড ব্লাউজ, এছাড়া তোমাদের যেটা ডান্সে তোমরা ইউজ করতে চাও সেরকম তোমরা নিজেদের মতো করে নিতে পারো, দ্যাট ইজ ইয়োর চয়েস। বাট বেসিক যে নিডটা সেটা হচ্ছে কি, একটা রেড গ্লাস হাতা ব্লাউজ আর একটা থ্রি কোয়ার্টার ব্লাউজ, আর মানে এতে সব রকম ডান্স কভার হয়ে যায়। আর একটা অ্যাডিশনাল জিনিস বলবো যেটা একদম অপশনাল, তোমাদের কিছু ডান্সে এটা কাজে লাগাতে পারো ইন ফিউচার, সেটা হচ্ছে কি ব্ল্যাক স্কিন। এর আগেও আমি অনেক ভিডিওতে, যে কস্টিউম ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, ইভেন আমি নিজেও পড়েছি, জিয়া জালে ভিডিওতে যদি দেখো ওখানে আমি একটা ব্ল্যাক স্কিনিং পড়েছিলাম। সো সেই ধরনের ব্ল্যাক স্কিনিও তোমরা কিন্তু কিনে রাখতে পারো, ওটার একটা অফ হোয়াইট কালারেরও স্কিনি হয়। আর স্কিনি যারা প্রেফার করো না, তারা ব্রোকেডের সুন্দর ওরকম ফুল স্লিভস হাফ টপ টাইপের বানিয়ে নিতে পারো, যেটা আমি অলরেডি আমার কস্টিউম ভিডিওতে বলেছি, আমি এখন আর অত এক্সপ্লেন করছি না, আমরা আগের কস্টিউম ভিডিওগুলো দেখো, সেখানে তোমরা জানতে পারবে যে ওই ব্রোকেডের ব্লাউজ বা টপগুলো, ফুল স্লিভস টপ বা থ্রি কোয়ার্টার টপ, সেগুলো তোমরা কীভাবে নাচে ইউজ করতে পারো। সো এইগুলো হচ্ছে খুব নেসেসারি জিনিস যেগুলো প্রত্যেক ডান্সারের কাছে থাকা উচিত, যাতে এনি টাইম যে কোনো ডান্সে তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে এগুলোকে ইউজ করতে পারো। এটা ছাড়াও আরও কিছু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে প্রত্যেক ডান্সারের জন্য। তোমরা যখনই কোনো প্রোগ্রামে যাবে, মেক শিওর তোমরা এই কটা জিনিস যেন একদম ক্যারি করো। ফার্স্ট হচ্ছে একটা হেয়ার স্প্রে, স্পেশালি যাদের ছোট চুল তাদের কিন্তু ডান্সের সময় একটা টেন্ডেন্সি থাকে ঠিক এরকমভাবে সামনে এত এত চুল বেরিয়ে আসে, যেটা খুব বাজে লাগে দেখতে ডান্সের সময়। তোমার ফেস একদম যাতে ক্লিন অ্যান্ড নিট দেখতে লাগে, ইভেন তোমরা যখন কম্পিটিশনে যাবে তোমাদের চুল যদি আনটাইডি থাকে বা মানে যে কোনো গেট আপ যদি আনটাইডি থাকে সেটার জন্য কিন্তু মাস্ক কাটা যায়। তো অলওয়েজ মেক শিওর একটা হেয়ার স্প্রে ক্যারি করবে। আমি প্রেফার করবো ওটা একেবারেই প্রথমেই ইউজ করে দিও না, বিকজ হেয়ার স্প্রে ইউজ করাটা খুব একটা ভালো জিনিস নয়। যখন দেখছো একেবারে আনম্যানেজেবল হেয়ার রয়েছে ঠিক তখন হালকা করে একটু স্প্রে করে নিও। আর
আর প্রচুর রকমের কাপড়ের ফুল তোমরা কিনে রাখো সব রকম কালারের, বিকজ ইউ নেভার নো কখন কী ধরনের ড্রেস তোমরা পরছো ডান্সের জন্য, তখন নিশ্চয়ই ওই 10 টাকা বা 15 টাকা জিনিসের জন্য দোকান যাওয়া পসিবল নয়। তো তোমরা কিনে অলরেডি ঘরে রেখে দাও, লাল হলুদ সবুজ নীল হোয়াইট এগুলোই মেইনলি কাজে লাগে, সো এই কটা কালার নিজেদের কাছে কিনে রেখে দাও। ইভেন আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি বলেছি, সেই ভিডিওতে তোমরা নিজেরা কীভাবে কাপড়ের ফুল বানাতে পারো সেটা কিন্তু তোমরা শিখে নিতে পারো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি শিওর তোমরা কেউ না কেউ এই জিনিসটা ফেস করেছো, সেটা হচ্ছে তোমরা ডান্স করতে গেছো, সায়া যখন চেঞ্জ করতে যাবে সায়ার দড়ি গেছে আটকে, গিট্টু পাকিয়ে গেছে আর তোমরা ওটা খুলতে পারছো না কোনোভাবে, মা চেষ্টা করছে বন্ধুরা চেষ্টা করছে কোনোভাবেই হচ্ছে না, সেই সময় কিন্তু একটা জিনিস খুব কাজে লাগবে, সেটা হচ্ছে কাঁচি। সো অলওয়েজ মেক শিওর ওই যে একটা আলাদা বক্স বানাবে যেখানে যেটা কিনা তোমরা অলওয়েজ ডান্সের কোনো প্রোগ্রাম হলে নিয়ে যাবে, সেখানে কিন্তু সিজারটা রাখবেই রাখবে। সিজারের সাথে আরও একটা জিনিস রাখবে, সেটা হচ্ছে সুচ আর সুতো। কেন? কারণ অনেক সময় আমি নিজে ফেস করেছি এবং যারা তোমরা প্রোগ্রাম করো তারাও ফেস করবে, আমি নিজে একটা ডান্স কম্পিটিশনে ড্রেস পরতে গেছি অ্যান্ড ওটার পেছনে চেন ছিল যেটা পুরো ছিঁড়ে যাত অবস্থা, অ্যান্ড ওটা যেহেতু চেন ছিল আমার পক্ষে মানে সেফটি পিন মেরে মেরে লাগানোও পসিবল হচ্ছিলো না। সো হোয়াট আই ডিড, আই অলওয়েজ ইউজ টু ক্যারি নিডল অ্যান্ড থ্রেড, আমি সেফটি পিন ভেতর দিয়ে লাগাই অ্যান্ড যেখানে যেখানে ফাঁকা ছিল আমি আমার বন্ধুদের মায়েদের বলি ওখানে যেন সেলাই করে দেয়। সো তখনকার মতো আমি ডান্সটা পুরো ভালোভাবে করে নিলাম, কোনো অসুবিধা হয়নি। ডান্স হওয়ার পর আমি সেলাইগুলোকে কেটে দিলাম, সেফটি পিনগুলো খুলে দিলাম অ্যান্ড সব সর্টেড। পরে ওটাকে তুমি টেলারকে দিয়ে আবার চেন লাগিয়ে নাও, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট ওই সময় কিন্তু যদি সুচ সুতো না থাকতো আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর কিছু অ্যাডিশনাল জিনিস রয়েছে আশা করছি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি টিপ, কী কী ধরনের টিপ তোমরা রাখতে পারো। একটা মিডিয়াম সাইজের টিপ আমি বলবো যেটা আমরা সবাই ডান্সে অলওয়েজ ইউজ করে থাকি, কত নম্বর টিপ আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, আমি এখানে কোথাও লিখে দেবো। আরেকটা টিপ, আমি আমার একজন ডান্স টিচার ছিলেন যিনি ওই সাইজের টিপটা খুব পছন্দ করতেন, তারপর থেকে আমি নিজেই ওটা খুব প্রেফার করি, সো আমি অনেক ডান্সে ওরকম সাইজের টিপও পরি। তো সেই বড় টিপও তোমরা পড়তে পারো বাট সেটা সবাইকে মানায় না, সো ইট ডিপেন্ডস অন ইউ। এটা ছাড়া আরেকটা লম্বা এরকম ওয়াটার ড্রপলেটের মতো একটা টিপ হয়, আমি এখানে পিকচার দিয়ে দেবো কোথাও একটা, সো সেই ধরনের টিপ কিনতে পারো। এই তিনটে টিপ কিনে রাখলে আমার মনে হয় অলমোস্ট সব ডান্সেই তোমরা ইউজ করতে পারো। আরেকটা যেটা করতে পারো, মাল্টি কালারের গোল টিপ পাওয়া যায় কিনতে, সেটা কিনে রাখো, বিকজ তোমরা যদি কখনো ব্লু হোয়াইট কম্বিনেশনের ড্রেস পরো সেই সময় তোমরা ব্লু কালারের টিপ পরতে পারো। সো এই কয়েকটা জিনিস প্লিজ তোমরা মেক শিওর তোমরা যখন কোথাও প্রোগ্রামে যাচ্ছ এই কটা জিনিস কিন্তু ক্যারি করো। এবং রবীন্দ্রনৃত্যে আমি তোমাদের দেখিয়েছি এবং তোমরাও হয়তো অনেকে চন্দনের কলখা করো, সেখানে কিন্তু তোমাদের লাগবে একটা তুলি আর একটা পোস্টের কালার হোয়াইট কালারের, তো সেটাও কিন্তু কিনে রেখে দেবে। আর তুলিটা একদমই ছোট পাতলা যে তুলি হয় ওটা আই গেস 0 নম্বরের তুলি, সেটা দিয়ে করবে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন হবে। যারা শোজ করো প্রোগ্রাম করো কম্পিটিশন করো তাদের জন্য আয়নাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ আমি জানি তাদের জন্য হয়তো গ্রিন রুম আছে বড় বড় মিরর্স রয়েছে, বাট ইউ নেভার নো কখন তোমার আয়নাটা কাজে লাগবে, সো অলওয়েজ একটা ছোট্ট আয়না ক্যারি করবে যে কোনো প্রোগ্রামে। তার সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ক্যারি করবে, দ্যাট ইজ ডিও, বিকজ তুমি ডান্স করে যখন ঘেমে যাবে ওই আর এক্সপ্লেন করার কিছু নেই, ডিওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো ডিওটা কিন্তু অলওয়েজ ক্যারি করবে নিজের জন্য এবং বাকিদের জন্য। সো এই কটা জিনিসের লিস্ট আমি আপাতত মনে করে বানাতে পেরেছি, এরপরেও আমার যদি আরও কিছু ইন ফিউচার মনে পড়ে আমি কিন্তু সেগুলো ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। তো অলওয়েজ তুমি যখন এই ভিডিওটা দেখছো পরে তাহলে প্লিজ ডিসক্রিপশানটাও চেক করো, হয়তো আমি আরও নতুন কিছু অ্যাড করেছি যেগুলো আমার পরে মনে পড়েছে। সো ভিডিওটা অলমোস্ট শেষের দিকে মানে শেষই হয়ে গেল, লাস্ট আমি তোমাদেরকে একটা টিপ দেব, সেটা হচ্ছে গিয়ে যখনই তোমরা ডান্স করছো মিট বি প্র্যাকটিস অর প্রোগ্রাম, অলওয়েজ মেক শিওর যে তোমরা একটা প্রপার ইনারওয়্যার পরছো, বিকজ ফার্স্ট অফ অল তো ওটা তোমার শরীরের জন্য ক্ষতি, ইফ ইউ আর ওয়্যারিং সাম লুজ ইনারওয়্যার সেটা তোমার শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক, বিকজ আমরা অনেক লাফালাফি ঝাপাঝাপি করছি সেখানে তোমার টিস্যু কিন্তু ছিঁড়ে যেতে পারে। আমি ভয় পাওয়াচ্ছি না বাট ইট ইজ সায়েন্টিফিক, সো অলওয়েজ ওয়েন ইউ আর ডুইং জিম অর
ডান্স, কোনো এনি কাইন্ড অফ হেভি অ্যাক্টিভিটি, সেই সময় অলওয়েজ একটা প্রপার ইনারওয়্যার ইজ ভেরি ভেরি ম্যান্ডেটারি। সেকেন্ডলি, তুমি যখন প্রোগ্রাম করতে যাচ্ছ সেখানেও কিন্তু একটা প্রপার ইনারওয়্যার খুব দরকার, বিকজ তুমি যখন নাচতে যাচ্ছ তখন যদি এখান থেকে ইনার বেরিয়ে থাকে, এখান থেকে ইনার বেরিয়ে থাকে, দ্যাট লুকস ভেরি ভেরি আনটাইডি। তো প্লিজ সেটা করো না, প্রপার ইনারওয়্যার পরো। আর যারা একদম ছোটো তাদের মায়েদের আমি বলবো ছোটোর থেকেই ওদেরকে প্রপার গ্রুমিং করা শুরু করে দিন। সো আজকের মতো এ পর্যন্তই, আশা করছি তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগছে, যদি লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। অ্যান্ড আই এম সো আনহ্যাপি বিকজ আমার চ্যানেলে আমি দেখেছি 80% অফ দ্য পিপল যারা আমার ভিডিও দেখে বাট কেউ সাবস্ক্রাইব করে না। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, আদারওয়াইজ কিন্তু ইন ফিউচার যত আমি ইম্পর্টেন্ট ভিডিওসগুলো দিতে থাকবো তোমরা কেউ কিন্তু নোটিফিকেশান পাবে না। সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও ভিডিওটা, যাতে সবার হেল্প হতে পারে। আর তোমাদের আর কী ধরনের ভিডিওস দরকার সেগুলো প্লিজ আমায় কমেন্ট করে জানাও, সো দ্যাট আই ক্যান কাম আপ উইথ নিউ ভিডিওস। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, take care, stay happy and keep dancing.